আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আসছি পার্ট টু, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আপনি আমি অনেকেই। নিজেকে ঘরে তুলুন মানবাধিকার কর্ম হিসেবে, হুঙ্কার দিয়ে কথা বলুন, কথা বলুন বলিষ্ঠ কণ্ঠে। আজকে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। আজকে দ্বিতীয় পর্বে আমার ধারাবাহিক পর্ব চলতে থাকবে ইনশাল্লাহ। কথা বলবো পাঁচটি বিষয় নিয়ে, পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো। কেন আপনি মানবাধিকার কর্মী হবেন, কেন আপনি মানবাধিকার হওয়া উচিত, আপনি মানবাধিকার কর্মী হলে কী কী পাবেন, কীভাবে কাজটি করবেন, কোথায় করবেন, কোথায় কাজটি করবেন, কীভাবে কাজ শিখবেন, ট্রেনিং করে কাজকে শিখতে হবেন, আপনি মানবাধিকার কর্মী হিসেবে কী কী সুবিধা পাবেন, চলুন দেখা যাক বন্ধুরা পাঁচটি বিষয় কী। তবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কথাগুলি ভালো লেগে থাকে, সত্যি যদি উপকৃত হন, তাহলে একটা আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস এবং একটা শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার বিশেষ অনুরোধ, আমি খুব অনুপ্রাণিত হব, খুব মোটিভেট হব। আর আপনার একটা শেয়ার একটা কমেন্টস আমাকে খুব অনুপ্রাণিত করে, আমি খুব খুশি হব। তো চলুন দেখা যাক বন্ধুরা আজকের পাঁচটি বিষয়ের প্রথম বিষয় হচ্ছে কেন আপনি মানবাধিকার কর্মী হবেন বা হওয়া উচিত। যেমন আজকের এই সমাজে আমরা বিভিন্নজন বিভিন্নভাবে প্রতারিত হই, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হই, কথা বলতে পারি না, মুখ আটকিয়ে দেয়। রাতের বেলা শুয়ে শুয়ে কান্না ছাড়া কিছু উপায় থাকে না, কেন, কী জন্য, সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো। একজন মানবাধিকার কর্মী যখন তার মুখ খুলে যাবে, ট্রেনিং করে কাজ শিখতে পারবে, জানতে পারবে তার অধিকারটা কী, কোথায় গেলে, কীভাবে গেলে, কী কাজ করলে, সে অনেক আইন সম্বন্ধে জানতে পারবে, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমার বাক স্বাধীনতা থাকবে, আমি অধিকার নিয়ে কথা বলবো, নিজের অধিকার অন্যের অধিকার নিয়ে কথা বলবো। সুতরাং এই জন্যই আমি আপনাকে বলবো আপনি মানবাধিকার কর্মী হন, কোথায় হবেন, কী কী পাবেন। যেমন একজন মানবাধিকার কর্মী হলে, আমাদের মানবাধিকার কর্মী যদি আপনি হন, তাহলে আমাদের সংস্থার নাম হচ্ছে হিউম্যান সেফ অ্যান্ড হেল্প ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, যা আন্তর্জাতিক একটা মানবাধিকার সংস্থা, গভর্নমেন্ট অনুমোদিত। আমি আপনাকে বলবো আপনি এখান থেকে কী কী পাবেন, আমি জানি না আপনাকে কতটুকু দিতে পারবো, তো এতটুকু বলতে পারবো আমরা বেশ। আপনি যখন মানবাধিকার কর্মী হিসেবে আমাদের এখানে অ্যাপয়েন্টেড হবেন, আমার সাথে নিযুক্ত হবেন, রিক্রুট হবেন, আমার সাথে কাজটা শুরু করবেন, তখন আপনি অনেক আইন সম্বন্ধে জানতে পারবেন, আপনি পাবেন আইনি সহায়তা। আমরা বেশ কয়েকটা হসপিটালের সাথে চুক্তি করেছি, আপনি আপনার পরিবার সহ, আপনার আত্মীয় স্বজন সহ, আমাদের ওই সমস্ত হাসপাতাল থেকে আপনি যে কোনো চিকিৎসা সেবায় আপনি 40% ডিসকাউন্ট পাবেন, যাহা বিল আসবে তার 40% ডিসকাউন্ট পাবেন। আপনি আপনার বয়স্ক লোকদের ফ্রি বয়স্ক শিক্ষা দিতে পারবেন। আমরা চেষ্টা করি আমাদেরকে সেই অনুদানটা বা সেই খরচটা সার্ভাইভ করার জন্য। যদি সে গরিব হয়, ওই মানবাধিকার কর্মী বা তার কোনো আত্মীয় স্বজন, সে এখান থেকে বিভিন্ন প্রকার অনুদান পাবে। কথা হচ্ছে ফান্ড আসবে কই থেকে, তৃতীয় পর্ব আমি সেটা বলবো, আলোচনা করব। এখানে একজন মহিলা, সে যদি ইচ্ছা করে, মহিলা উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকবে, সে কিভাবে উদ্যোক্তা হয়ে কাজটি করবে এবং নিজে স্বাবলম্বী হবে, আমরা আমাদের এই মানবাধিকার সংস্থা থেকে সেই প্রশিক্ষণটা দিয়ে থাকি। একজন মানবাধিকার কর্মী, সে যদি তরুণ হয়, ইয়াং হয়, সে যদি বিদেশ যাওয়ার আগ্রহ থাকে, সে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাকে ফ্রি বিদেশে পাঠানোর জন্য। তবে সেই ক্ষেত্রে তাকে একটা কোর্স করানো করতে হয়, সেই কোর্সটাও আমরা তাকে হেল্প করব। আপনি মানবাধিকার কর্মী হলে যা যা পাবেন, পাবেন বিভিন্ন ধরনের ফ্রি ট্রেনিং প্রশিক্ষণ, যা আপনার জীবনকে ঘুরে তোলার জন্য অনেক ভালো। আপনি পাবেন মানবিক সেবা, আপনার সাথে থাকবে এক যাক তরুণ অভিজ্ঞ বিজ্ঞ মানবাধিকার কর্মী, যে কোনো সময় হুঙ্কার দিয়ে কথা বলার সাহস রাখবেন। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে থানাতে গিয়ে আপনি এই যে মানবাধিকার কর্মী হিসেবে আপনি আপনার ন্যায্য কথাটা বলার অধিকার পাবেন, কারণ আপনি একটা সংস্থার সাথে সম্পৃক্ত আছেন। আপনি পাবেন গরিব অসহায়দের মাঝে
কিছু করার জন্য আমাদের প্রতিষ্ঠান করে থাকে। আপনি পথ শিশুদেরকে জন্য খাবার ব্যবস্থা করতে পারেন, আমাদের প্রতিষ্ঠান যেটা প্রোভাইড করে থাকে। আপনি যদি মানব অধিকার কর্মী হন, আপনি দেশের সেবা করতে পারবেন, দোষের সেবা করতে পারেন, আপনি মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারবেন। এখন আপনি বলেন আপনি কেন মানব অধিকার কর্মী হবেন? আমাদের প্রতিষ্ঠান সেটি করে থাকে। আমি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে বলছি, প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে বলছি, আমি চেষ্টা করছি। আমার প্রতিষ্ঠানের বয়স বেশি না, হয়তো 2 থেকে 3 মাস। আমি অনেকদিন ধরে মানবাধিকার কর্মের সাথে সম্পৃক্ত আছি। আমি বলতেছি গভর্নমেন্ট অনুমোদিত, তো আমি সেই কারণে বলতেছি আপনি যদি কাজটি করতে চান তাহলে আমাকে স্ক্রিনে নাম্বারটি দেওয়া থাকবে, ইনবক্সে আসবেন, বলে আমাকে কথা বলবেন, আমি আপনাকে সকল প্রকারে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কীভাবে কাজটি করবেন? কাজটি করার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, ফ্রি ট্রেনিং। আপনি আপনার বর্তমান পেশাকে 100% ঠিক রেখে কোনো প্রকার সময় হেরফের না করে, নষ্ট না করে আপনি ইচ্ছা করলে আমাদের সাথে কাজটি করতে পারেন এবং বলিষ্ঠ কণ্ঠে কথা বলার সেই সাহসটি পাবেন। কারণ আপনার সাথে আছে একজন অভিজ্ঞ বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি যারা আপনাকে সবসময় হেল্প করিয়ে থাকবে, সহযোগিতা করে থাকবে। আপনি কিন্তু যেদিন মানবাধিকার কোনো হেয়ারপোর্ট থেকে কিন্তু আপনি একা না, কথা বলতে হবে, কথা বলা শিখতে হবে। সেই জন্য আছে ফ্রি ট্রেনিং প্রশিক্ষণ। কোথায় কাজ করবেন এটি আপনি আপনার এলাকাতেই কাজটা করবেন। আমাদের প্রতিষ্ঠান, আমাদের সংস্থা বাংলাদেশ তথা বিশ্বের যে কোনো দেশে কাজ করার পারমিশন আছে। আমরা ইচ্ছা করে দেশে এবং বিদেশে কাজ করতে পারব। আমাদের প্রতিষ্ঠান সেই কাজটি শুধু আপনাকে করে দিবে। তার মানে আপনি এলাকায় করবেন, ইচ্ছাগুলো আপনার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট পার্শ্ববর্তী বিভাগেও কাজটি করতে, আমি বাংলাদেশে সব জায়গায় করতে এবং বিদেশে করতে পারবেন। এবং আপনি আপনার কাজটাকে কীভাবে করবেন, কত সুন্দর করে, সেই তৃতীয় পর্ব আমরা আর একটু ডিটেলস বলব। কাজ শিখতে হলে আমরা সাধারণত 3 মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি, সপ্তাহে 2 দিন। যদি আপনি আসতে না পারেন, মাসে 1 বা 2 বার যদি আসেন তারপরও সম্ভব। যদি দেশের ঢাকার বাইরে থাকেন অথবা দেশে থাকেন বিদেশে থাকেন, আপনি ইচ্ছা করলে আমাদের সাথে মেম্বারশিপটা নিয়ে আপনি কাজটি করতে পারবেন। যখন দেশে আসবেন, বিদেশি ভাইদের জন্য বলছি, যখন দেশে আসবেন ইচ্ছা করলে আপনি সেই কাজটি করতে পারবেন। কারণ আপনি বিদেশে আছেন কিন্তু আপনার মা ভাই বোন সবাই দেশে আছেন। আপনি বিদেশ থেকে যদি একটা ফোন করেন, আমার বাড়িতে এই প্রবলেম হচ্ছে, আমার মানবাধিকার কর্মী আপনার সেই প্রবলেমটি সেই সমস্যাটি সলভ করে দেওয়ার জন্য প্রয়োজনে যদি ঢাকা থেকে সেই গ্রামে যেতে হয় সেই কাজটি করে দেবে। তো আপনি বুঝতেই পারতেছেন আপনি সাহসী হন, আপনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলার সাহস যোগান। আপনার সাথে আমরা আছি, আমি না আমরা আছি আপনার সাথে, আপনার পাশে এই যে বন্ধু হিসাবে, আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসাবে। দেশ আজকে অনেক সমস্যায় জর্জরিত, আমরা অনেকে ভালো করতে চাই, মানুষের সেবা করতে চাই, মানবিক কাজ করতে চাই, কিন্তু সুযোগ পাই না। একটা প্ল্যাটফর্ম আছে, চলে আসুন, একটি সিদ্ধান্ত গ্রহণ করুন। যেমন একটি কথা আছে, একটি কণার আলো বলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ টলে। আপনি আজকে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন, আমি কারোর জন্য কিছু করতে চাই, আমি বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে চাই, আমি মানুষের পাশে দাঁড়াতে চাই, আমি গরিব অসহায়দের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য কিছু করতে চাই, চলে আসুন আমার সাথে, আমার হাতকে শক্তিশালী করুন, আমরা ভালোভাবে কাজটি করতে চাই। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি বিদেশ থেকে ডিগ্রি এনেছি, আপনি আসুন আমার সাথে, আমরা একসাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজটি করি, দেশকে সুন্দর করি। আপনি ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ভাই হয়তো আপনি কদিন বাঁচবেন, 80, 90, 100 বা 120 বছরই বাঁচবেন, এর মধ্যে কিছু একটা করে যেতে হবে। এই জন্য কাজী নজরুল একটা কথা বলেছেন, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল একটা কথা বলেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আপনাকে আমাকে জেগে উঠতে হবে। আমরা ব্যারিস্টার সুমনের সবাই এক্সাম্পল দেখি, আমরা দেখি বিপি নুরুল হকের নূর, তার কার্যক্রম দেখি, তাকে তাকে দেখি। আজকে আপনিও জেগে উঠুন, আপনি আসুন আমার সাথে, আমি আহ্বান করছি আপনি আমার সাথে আসুন, কাজটা হাতে হাত মিলে করি। আমার অফিস ঢাকা রামপুরা, চলে আসুন যদি সম্ভব হয় কথা বলার জন্য, আমি অনুরোধ করছি আমরা জেগে উঠি। জাগ্রত হতে হবে, জাগ্রত করতে হবে আপনার বিবেককে। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, সেই বিবেককে জাগ্রত করুন। আপনি ভালো থাকেন আর 10 জনকে ভালো রাখুন, আমরা ভালো থাকি আমাদের দেশকে ভালো রাখি, সেই প্রত্যাশা সেই শুভকামনা করে আবারও বলছি, আমার ভিডিওতে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি খুবই খুশি হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।